কলেজ স্তরের ফাউন্ডেশন সাবজেক্ট নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন। তো তোমাদের মনের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলি দূর করার জন্য আজকের এই ভিডিওটা। তোমাদের ফাউন্ডেশন সাবজেক্টটা কলেজ স্তরে কতটা গুরুত্বপূর্ণ তা জানার জন্যই আজকের এই ভিডিও। তোমরা অনেকে জানতে চাইছিলে যে কলেজ স্তরে ফাউন্ডেশন সাবজেক্টে পাশ করতে হবে কি না, এটাকে বেশি একটা গুরুত্ব দিতে হবে কি না, কলেজ স্তরের ফাউন্ডেশন সাবজেক্টটা কি স্কুল স্তরের ইভিএস সাবজেক্টের মতো কি না, ইত্যাদি বিষয় তোমরা জানতে চাইছিলে। তো তোমাদেরকে একটি কথা বলে রাখছি, কলেজ স্তরে অন্য তিনটি সাবজেক্টের থেকে ফাউন্ডেশন সাবজেক্ট হচ্ছে তোমাদের সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা এই মার্কশিটগুলির দিকে লক্ষ্য করো। এখানে এই যে মার্কশিটটা, এটা হচ্ছে একটা স্টুডেন্টের, একটা হিস্ট্রি অনার্সের স্টুডেন্টের মার্কশিট, ফার্স্ট সেমিস্টারের মার্কশিট। তোমরা দেখো সেই স্টুডেন্টের হিস্ট্রি অনার্সে গ্রেড এ ক্রেডিটস হচ্ছে 4, হে গ্যাট পয়েন্ট পেয়েছে 6.40, অর্থাৎ 64 পেয়েছে হিস্ট্রি অনার্সে। তারপর বেঙ্গুলিতে পেয়েছে ক্রেডিটস হচ্ছে 4, সে পেয়েছে 73। এবং পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে ক্রেডিটস হচ্ছে 4, সে পেয়েছে 5.70, অর্থাৎ 57। তারপর ফাউন্ডেশনে দেখো ক্রেডিটস হচ্ছে 5, ক্রেডিটসটার দিকে লক্ষ্য করো, 5 ক্রেডিটস দেওয়া হয়েছে, সেই স্টুডেন্টটা পেয়েছে 5.70। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশনে কিন্তু সেম নম্বর পেয়েছে 5.70, অর্থাৎ 57। তো যখন ক্রেডিটস অ্যান্ড জিপি, অর্থাৎ গ্রেড পয়েন্টটাকে গুণ করা হয়েছে, তখন দেখো পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ফাউন্ডেশন সাবজেক্টে দেখো পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে 22.80, অ্যান্ড ফাউন্ডেশন সাবজেক্টে সেম নম্বর পেয়ে হয়েছে 28.50। অর্থাৎ সেম নম্বর পেয়েও তোমরা দেখতে পাচ্ছ যে ফাউন্ডেশন সাবজেক্টে নম্বরটা অনেকটাই বেড়ে গেছে। তো এখন কি করা হবে, সবগুলি নম্বরকে যোগ করে ক্রেডিটসটা দিয়ে ভাগ করলে এসজিপিএ বের হয়ে যাবে, তাহলে এসজিপিএটা স্বাভাবিকলি একটু বেড়ে যাবে যদি ফাউন্ডেশন সাবজেক্টে একটু বেশি নম্বর পাওয়া যায়। তারপর সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটার দিকে লক্ষ্য করো, এখানেও কিন্তু ফাউন্ডেশন সাবজেক্টে 5 ক্রেডিটস দেওয়া হয়েছে, যেখানে হিস্ট্রি অনার্সে পেয়েছে 4.70, বেঙ্গুলিতে পেয়েছে 7, অর্থাৎ 70, পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে 5.20, অর্থাৎ 52, অ্যান্ড ফাউন্ডেশন পেয়েছে 6.80, অর্থাৎ 68। তো তোমরা বেঙ্গুলি অ্যান্ড ফাউন্ডেশন সাবজেক্টের মধ্যে তুলনা করো, বেঙ্গুলিতে পেয়েছে 7, অর্থাৎ 70, অ্যান্ড ফাউন্ডেশনে পেয়েছে 68। কিন্তু দেখো ক্রেডিটসের সিআরএন টু জিপিতে 28 হয়েছে বেঙ্গুলিতে, কিন্তু ফাউন্ডেশন হয়েছে 34, অর্থাৎ অনেকটাই নম্বর বেড়ে গেছে। তাই তোমাদেরকে বলবো কলেজ স্তরের মেনলি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বে, কারণ এই সেমিস্টারে যদি তোমরা একটু নম্বরটা বেশি পাও তাহলে তোমাদের এসজিপিএটা অনেকটাই বেড়ে যাবে। তাই তোমরা ফাউন্ডেশন সাবজেক্টের প্রতি একটু গুরুত্ব দেবে। এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে বিষয়টা জানতে সহযোগিতা করবে। ধন্যবাদ।